এবারে কৃষি কবর সাতক্ষীরায় ফিংরির আমোদ খালি খাল পুনঃখননের ফলে ১৬ বছর পর ১৯টি বিলের জমি এবার নতুন করে আমন ধানের আওতায় এসেছে স্থায়ী জলাবদ্ধতার কবল থেকে বসতি এলাকার আরও ৫০০০ হেক্টর জমি জলমুক্ত হয়েছে ফলে সদর ও আশাশুনির ৫টি ইউনিয়নের কয়েক লাখ কৃষক নতুন করে ফসল ফলানোর স্বপ্ন দেখতে শুরু করেছেন শাকিল ইসলাম জুয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ২০০০ সালে বন্যায় সাতক্ষীরার ফিংরি আমোদ খালি খালে সৃষ্টি হয় জলাবদ্ধতা এ কারণে বন্ধ হয়ে যায় আমন চাষ কিন্তু এবার মে মাসে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ব্লু গোল্ড প্রোগ্রামের আওতায় ৮.৫ কিলোমিটার খাল পুনঃখননের ফলে বদলে যায় এলাকার চিত্র ১৬ বছর পর ১৯টি বিলে আমন ধানের বাম্পার ফলন হয়েছে তাই কাজের সন্ধানে অন্যত্র যেতে হয়নি এখানকার কৃষকদের খাল খনন করায় আমাদের এলাকায় ব্যাপক উন্নয়ন বা ভালো ফসল হয়েছে ভালো ধান হয়েছে কিন্তু এবছরে আমোদখালি সুইচ গেট কাটাবার পরে এবছর মোটামুটি খুবই ভালো ধান হয়েছে আগে আমাদের এখানে ফসল হতো না আমরা বাইরে কাজ করতে যেতাম এখন আমাদের এখানে ফসল হইতেছে এখন এখানে আমাদের আর যাওয়া লাগে না খাল কাটার পরে জলবদ্ধতা নিরসন হওয়ার পরে সাধারণ মানুষ বেঁচে গেছে এবং আমন ধান ১৬ আনা আমন ধান হয়েছে খাল খননের ফলে আমন ধানের উৎপাদন বেড়েছে আগামী বছর হাজি খালি খাল পুনঃখনন করা হলে আরো ২০০০ হেক্টর জমি কৃষি উৎপাদনের আওতায় আসবে বলে জানায় কৃষি বিভাগ আগামীতে হাজি খালি খাল খননের পরিকল্পনা রয়েছে এই খাল খননের ফলে আরো প্রায় ২০০০ হেক্টর জমি জলমগ্ন জমি কৃষি উৎপাদনের আওতায় আসবে কৃষি বিভাগের হিসেবে আমোদ খালি খাল খননের ফলে ৫৩০০ হেক্টর জমিতে ১২৩৫০ মেট্রিক টন আমন ধান উৎপাদন হবে